জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রচারণা। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। সকালে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় 4 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। এ সময় তিনি এলাকায় অলিতে গলিতে সব শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় এবং তাদের সাথে কথা বলেন। আবারও মেয়র নির্বাচিত হলে অসমাপ্ত কাজ দ্রুত সমাপ্ত করার কথা জানান। দেড় যুগেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করলেও এলাকায় তেমন উন্নয়ন হয়নি। স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের এমন অভিযোগ বানোয়াট বলেও জানান সেলিনা হায়াত আইভি। এদিকে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার প্রচারণা চালাচ্ছেন 20 ও 21 নম্বর ওয়ার্ডে। আমি অ্যাবসলুটলি স্বচ্ছ রাজনীতি করি, আমি উন্নয়নের রাজনীতি করি। বিশেষ করে আমি প্রাধান্য দিব আপনার খাল, আমাদের যে পুকুরগুলি আছে, খেলার মাঠ, এইগুলিকে প্রাধান্য দেবো। আরেকটা হলো এই অঞ্চলে সিদ্ধিরগঞ্জে আমাদের ওয়াসার পানি নেই, এখানে বাড়ি বাড়িতে ডিপ টিউবওয়েল বসানো, আমি সুপেও পানিটা দেওয়ার জন্য বেশি চেষ্টা করব। আমার যে অঞ্চলগুলিতে এখন ওয়াসার লাইন নাই সেখানে লাইনগুলি দেওয়ার চেষ্টা করবো।